আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপি তরকারি ভোগের খিচুড়ির সাথেও কিন্তু বেশ লাগে আর রাতে রুটি বা ভাত নিরামিষ দিনে ভালোই লাগে খেতে যেহেতু এটা অসময়ের কপি তাই প্রথমে কুচি করে কেটে নিয়ে জল দিয়ে একটা ভাব দিয়ে নিলাম প্রেশার কুকারে এরপর জল ঝোড়োতে দিয়ে আলুগুলো বেশ টুকরো টুকরো করে কেটে নেব ভালোভাবে জল দিয়ে ধুয়ে কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর লঙ্কা বাটা আর টমেটো কুচি আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর ভাপানো কপিগুলো দিয়ে একটু মজে আসলে চিনি আর সামান্য নুন হলুদ দিয়ে ভালোভাবে কষাতে কষাতে তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ বাঁধাকপির তরকারি গরম মশলা ছড়িয়ে নামে নিলেই তৈরি এর মধ্যে মটরশুঁটি থাকলে তো বেশ দারুণ হতো তো কেমন হয়েছে বলো